আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে বাসায় কিভাবে আস্ত মুরগির গ্রিল চিকেন বানানো যায়। আসলে আমরা অনেক কিছুই কঠিন মনে করি, কিছুই কঠিন না, ইচ্ছে করলে বাসায় অনেক কিছু করে খাওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে গ্রিল চিকেন বানিয়ে দেখাচ্ছি। দর্শক মন্ডলী, আমার রেসিপি যাদের ভালো লাগবে, রেসিপি ভিডিও যাদের ভালো লাগে, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এমন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। গ্রিল করার জন্য প্রথমে আমি একটি বলে আস্ত একটা মুরগি নিয়েছি, তার থেকে টিস্যু দিয়ে আমি এখন পানি মুছে নিব। আস্তে আস্তে আমি মুরগিটা থেকে যে পানি আসছে সেটা মুছে নিব। পানি মশা আমার শেষ, আমি এখন একটু কেটে দিব, বুকটাতে একটু চিরে কেটে দিব। মশলা ঢোকার জন্য চিরে কেটে দিব, এইভাবে চিরে দিয়ে দিব, দিয়েছি বুকেটা, এখন আমি একটু রানটাতেও চিরে দিব যাতে মশলাটা পুরোপুরি মাংসের ভিতরে ঢুকে যায়। এভাবে আমি চিরে দিয়েছি। এখন আমি আস্ত মুরগিটা চিরে দিয়েছি, এখন কি কি মশলা দিব সেটা করে দেখাবো। পর্যায়ে আমি আর একটা ভ্যাকসিন বল নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি আমি 1/2 চামচের মতো কাবাব মশলা, দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরা ফাঁকি, হাফ চামচ পরিমাণ গরম মশলা, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ আমের আচার বা জলপাইয়ের আচার যেটাই থাকুক না ওইটাই দিয়ে দিতে পারবেন, তাহলে রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমের আচার, এই পচায় আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ সরিষা বাটা, আমি দিয়ে দিব 7 মতো লবণ, সব মশলায় আমি এখন দিয়ে দিয়েছি, আমি এগুলো এখন মিক্স করে নিব ভালোভাবে। এভাবে আমি মিক্স করে নিব, মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি মুরগিটা দিয়ে দিয়েছি মশলাতে, এখন আস্তে আস্তে হাত দিয়ে আমি মুরগিটাতে ভিতরে মেখে সব সাইডে আমি মশলাটা মেখে দিব, এভাবেই মেখে দিব। আমার মাখা প্রায় হয়ে গেছে, আমি এখন ঠিক 1 ঘন্টার জন্য আস্ত মুরগিটাকে গ্রিলটাকে 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। 1 ঘন্টা পর
আমি ফিরে আসব। এক ঘন্টা পর আমি ফিরে আসলাম আমার কমপ্লিট ম্যারিনেট করা। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চিমটি ফুড কালার, আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস 2 টেবিল চামচ দিয়ে আমি মেখে নিব। তাহলে কালারটা সুন্দর আসবে। এই তিনটা জিনিস আমি পরে দেওয়ার কারণে হচ্ছে কালারটা যাতে সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি এখন এটা দিয়ে এখন এই পর্যায়ে আমি এটাকে মশলাগুলো মোটামুটি সরিয়ে আমি এখন এটাকে ভেজে নিব। আমি পাটা একটু বেঁধে নিয়েছি, এভাবে আপনারা বেঁধে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে। সুন্দরের জন্য আমি এখন মুরগিটা ভাজার জন্য এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে দিয়েছি আমি এখন আস্তে আস্তে মুরগিটা আস্তে আস্তে ভেজে দেব। পর আমাকে আবার ওই দিকটা উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমাকে ডিমটা ভেজে নিতে হবে। এভাবে আমি এখন আরো অল্প আছে 5 মিনিট রেখে দিব। দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম। ডিমটা যখন আমি তুলে দিয়েছি কিছু মশলা রয়ে গেছিলো, ওইটা দিয়ে এখন আমি এখানে দিয়ে তোলার ডিমটাতে দিয়ে আমি ব্রাশ করে নেব। ডিমটাকে আমি ব্রাশ করে নিব। চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে আমি ব্রাশ করে নেব। মুরগি নিয়েছি, এখন আমি আরো কিছু মশলা দিয়ে মুখের সাইজটা ভালোভাবে ব্রাশ করে নেব। আমি দুটো সাইডে ব্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডিমটা রেডি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চেষ্টা করলে ফ্রাই প্যানেই করে নিতে পারি ডিমটা। একদম রেস্টুরেন্টের সাথে আমার হয়ে গেল। বাকি মশলাটা মেখে দিলাম। আরও 10 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আমি নামিয়ে নেব। দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম। দশ মিনিটে ডিমটা প্রায় হয়ে গেছে। এখন আর এটা আমার কিছু করতে হবে না, তেল উঠে গেছে, পানি শুকিয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। এখন শুধু আমি নামিয়ে পরিবেশন করব। আমার ডিমটা রেডি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এখন আমি গ্রিলটা পরিবেশন করে দেখালাম আপনাদেরকে যে বাসায় কত সুন্দর গ্রিল তৈরি করা যায়। এই লকডাউনে আমরা বাইরে যেয়ে খেতে পারি না, কারণ বাইরে খাওয়া নিষেধ আমাদের। এখন আমরা এখন ঘরেই সুন্দর গ্রিল চিকেন করে খেতে পারি। দর্শক মন্ডলী, আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।